ডিফারেন্ট ভাবে গত 16 জানুয়ারি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হচ্ছে কাজল আরিফ নামের একটি সিনেমার প্রিমিয়ার ছিল, ওটিটি সিনেমা। সেটি ছিল হচ্ছে অসময়। সেখানে আমি গিয়েছিলাম নিউজ কভার করতে, এবং সেই সময়টাতে হচ্ছে অভিনেত্রী ফারসা ইবনকে আমি পাই এবং তার একটি স্পেশাল ইন্টারভিউ করছিলাম। ইন্টারভিউটা যখন আমার ঠিক চলছিল, ঠিক হঠাৎ সে সময় একটা কোনো এক ইউটিউবার, আমি তাকে চিনিও না, এর আগে কখনো বিনোদনের কোনো অ্যাসাইনমেন্টও তাকে দেখা যায়নি, হঠাৎ করে সে এসে হচ্ছে ইন্টারভিউর মাঝখানে সে হচ্ছে ফ্রেমের ভিতর ঢুকে গিয়ে অভিনেত্রীকে হচ্ছে মাইক্রোফোনে যে ক্লিপটা আছে সেটা পড়ানোর জন্য চেষ্টা করছিল, এবং সেটা এমনভাবে পড়ানোর চেষ্টা করছিল যেটা ছিল খুবই এম্বারেজিং, খুবই বিব্রতকর। এবং সেই সময়টাতে হচ্ছে অভিনেত্রী ফারসা ইবনা হচ্ছে বিব্রত বোধ করেন এবং আমিও একটু বিব্রত হই, কারণ হচ্ছে আমার ইন্টারভিউটা নষ্ট হচ্ছিলো, একে তো হচ্ছে অভিনেত্রী এখানে হ্যারাস হচ্ছে একটা ব্যাপার ছিল। তো এই বিষয়টি সেদিন ঘটেছিল, এবং পরবর্তী গত কাল সম্ভবত আমি ফেসবুকে হচ্ছে দেখি যে একটি ভিডিও মোটামুটি ভাইরাল, আমাকে আমার পরিচিত জনরা প্রায় 100 জন মানুষের উপরে আমাকে হচ্ছে ইনবক্সে পাঠিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হচ্ছে ক্যাপশনে দেওয়া আছে যে অভিনেত্রী ফারসা ইবনকে টাচ করলেন বা সামথিং কিছু একটা সাংবাদিক এরকম কিছু একটা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো, এই ক্যাপশনগুলো যারা করেন কিংবা হচ্ছে এই ধরনের কন্টেন্ট যারা বানান, তাদেরকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা সাংবাদিক আছেন, তাদেরকেও একটু সতর্ক থাকতে হবে একজন আর্টিস্টকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, তাদের সাথে কীভাবে কথা বলতে হয় এবং কোন সিচুয়েশনে কীভাবে ট্রিট করতে হয়, এই বিষয়টা একটু সতর্ক থাকা উচিত। কারণ যত দিন যাচ্ছে তত ক্যারেক্টারাইজেশন চেঞ্জ হচ্ছে। আমরা আগে যে ধরনের ক্যারেক্টারগুলো দেখতাম, এখন কিন্তু সে ধরনের ক্যারেক্টার দেখি না, এখন আরও বাস্তব ক্যারেক্টারগুলো আমরা বেশি দেখি বা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখি। সো আমার কাছে মনে হয় যে আমি এক্সপেরিমেন্ট করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি ডিফারেন্টভাবে আমি তো স্পেশাল নিচ্ছিলাম।